প্রিয় হাসু আপা, কেমন আছো তুমি? উত্তর না দিলেও জানি বেশি ভালো নেই তুমি। বুঝি তোমার ভিতরটা ডুকরে কাঁদে সত্য কথাগুলো বলে দেবার জন্য। তুমি পারো না, কারণ তুমি অভিভাবক, তোমাকে রাম শ্যাম দুকুলি রক্ষা করতে হয়। তুমি হয়তো টের পেয়েছো, তোমার সুখ নদীতে অজস্র কচুরি পানা জন্মেছে তোমার অনিচ্ছায়। তুমি বাবার কাছে শিখেছ মানুষকে বিশ্বাস করতে, কিন্তু বাবার আবেগ যে ভুল ছিল তা তো বিদেশ বিভুঁয়ে বসে অশ্রুসিক্ত নয়নে টের পেয়েছ 44 বছর আগে, মাত্র 29 বছর বয়সে। আজ 73 পা দিয়েও কি বাবার ভুলটা তোমাকে সচেতন করে না বুবু? তুমি কাদের বিশ্বাস করছো? মোস্তাকের সহযোগী আর অনুপ্রবেশকারীরা তো ওঁত পেতে বসে আছে আরো একটা 75-এর আশায়। তোমাকে হত্যা চেষ্টাকারীরা আজ তোমার দলের বড় চেয়ার পেয়ে গেছে। বাবার ছবি ভাঙচুর আর অকথ্য ভাষার গালিবাজরা আইন প্রণেতা হয়েছে। সব তোমার ইচ্ছাই হয়নি জানি, কিন্তু তোমাকে নিজের জন্য নয়, অভাগা এই জাতির জন্য এদেরকে শায়েস্তা করতেই হবে বুবু। বিদেশ বিভুঁয়ে তোমার পাশের আসনে যারা বসে পড়ে তাদের অনেকের রক্তেই মিশে আছে বেইমানের বীজ। বিএনপি জামাত আর রিফিউজিরা যতই চাটুকারিতা করুক, তারা গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে এগোচ্ছে সুকৌশলে। তোমাকে সচেতন হতে হবে বেঁচে থাকার জন্য। তোমাকে বেঁচে থাকতে হবে অন্তত 100 বছর। তুমি একবার ভেবেছ বুবু, তোমার অনুপস্থিতির সুযোগে ওই হায়নারা কোথায় নিয়ে যাবে তোমার সোনার বাংলাকে? ফ্রিডম পার্টির খুনি খালেদ তোমার দলের নেতা হয়। যারা বানিয়েছে তাদের দেখে নেবার পালা বুবু তোমার। সারা দেশেই হচ্ছে, হাইব্রিডরা তোমার দলকে অন্তঃসার শূন্য করে ফেলেছে। হাইব্রিড মন্ত্রীরা দেশের বাইরে থাকলে তার এপিএসরা হয়ে যাচ্ছে মন্ত্রী, পিয়ন হয়ে যাচ্ছে পার্টির নেতা। অন্য দলের ভণ্ডরা তোমার ভালোবাসার এমপি মন্ত্রীদের ঘনিষ্ঠ বন্ধু, পেয়ে যাচ্ছে বড় চেয়ার। যারা তোমার শত্রু তাদের মিত্র বানাচ্ছে তোমার এমপি মন্ত্রী অনেকেই। ভয় হয় তোমাকে নিয়ে, খুব ভয় হয় বুবু। বঙ্গবন্ধু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এই উপমহাদেশের সব থেকে বড় উদাহরণ। তারা সকলেই সব থেকে ঘনিষ্ঠদের দ্বারা আক্রান্ত। ভুল ছিল, ভুল ছিল ঘনিষ্ঠতা বিচারে নিশ্চয়ই। তুমি তুমি সেই ভুল করো না বুবু। তোমার সোনার বাংলা তাহলে পাকিস্তান আফগানিস্তান হয়ে যাবে। 73 যেন 100 ছুঁতে পারে সেই শুভ প্রত্যাশা বুবু। ভুল বলে থাকলে ক্ষমা করে দিও। ইতি তোমার দূরের শুভাকাঙ্ক্ষী।